হ্যালো, স্বাগত জানাই। কোকোনাট রাইস পুডিং এমনই এক রিচ ক্রিমি ডেজার্ট যা সারা মহাদেশেই খুব প্রচলিত। আর আজকে স্পাইস বক্সে আমি আপনাদের দেখাবো কি করে স্কিম মিল্ক ইউজ করে এর একটা হেলদি ভার্সন বানানো যায়। আর এর মধ্যে আমি প্রধান উপকরণ হিসেবে নারকেলের দুধ আর ছোট চাল ব্যবহার করব। আসুন দেখে নিন কি করে বানানো যায়। কোকোনাট রাইস পুডিং বানানোর জন্য যা যা উপকরণ লাগবে তা হলো দেড় কাপ ভাত, দেড় কাপ মতো স্কিম মিল্ক, এক কাপ নারকেলের দুধ, অর্ধেক কাপ চিনি, দুই চা চামচ ভ্যানিলা এসেন্স, অর্ধেক চা চামচ দারচিনি গুঁড়ো। আমি নারকেলের দুধটা গরম করে নেব। স্কিম মিল্ক, আর ছোট দানার সেদ্ধ করা ভাত, এই সব কটাকে ফোটাতে হবে। এই মিশ্রণটা ফুটতে শুরু করে দিয়েছে, আমি গ্যাসটা সিমে করে দেব আর এটাকে কমতে দেব। এবার এর মধ্যে চিনি অ্যাড করলাম, মাঝে মাঝে নাড়তে হবে। এটা যেন একটা পুডিংয়ের কনসিস্টেন্সির মতো ঘন হয়ে যায়। পুডিং ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যায়, কারণ ভাত সমস্ত তরল পদার্থ শুষে নেয়। আমাদের কোকোনাট রাইস পুডিং বেশ ঘন হয়ে এসেছে। এবার ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম। এবার দারচিনি গুঁড়ো অ্যাড করলাম। এটাকে দু তিনবার নাড়তে থাকুন। গ্যাসটা বন্ধ করে দিলাম। কোকোনাট রাইস পুডিং তৈরি হয়ে গেছে। এটা আমি একটা সার্ভিং বোলে ঢেলে রাখছি। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে আমি আর ওয়েট করতে পারছি না। এমনিতেই নারকেলের মধ্যে অনেক নিউট্রিয়েন্টস, ভিটামিনস আর ফাইবার থাকে। যদি আপনার ল্যাকটো অ্যালার্জি থাকে তাহলে স্কিমড মিল্ক কমিয়ে দিয়ে বেশি করে নারকেলের দুধ দিতে পারেন। আজকেই ট্রাই করুন।